Alright, so welcome to my another video. So, আজকে যেটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে যে টপিকের উপর সেটা হচ্ছে সেক্টর এরিয়া এন্ড আর্ক লেন্থ অফ এ সার্কেল. সো বেসিক্যালি আমরা এখানে সেক্টর কি বুঝবো, মাইনর সেক্টর, মেজর সেক্টর, আর্ক লেন্থ ওগুলো ডিডিউস করব. সো ফার্স্ট অফ অল ওইসবের জন্য আমি একটা শেপ নিব, সার্কেল নিব, সেক্টর বুঝতে যাব ফার্স্ট অফ অল. সো ফার্স্ট ফর এক্সাম্পল আমাদের একটা সার্কেল আছে, ওকে. সো প্রত্যেকটা সার্কেলের আমি জানি একটা সেন্টার আছে. সো সেক্টর এরিয়া কাকে বলে? একটা সেন্টার থেকে সার্কেলের যে কোনো পয়েন্ট যদি আঁকি, ওখানে একটা এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস. সো সার্কেলের সেন্টার থেকে যে কোনো পয়েন্ট আমাদের রেডিয়াস. সো এই যে আমাদের এই যে জায়গাটুকু আঁকলাম, দুইটা লাইন করলাম, মাঝখানে একটা থেটা ফর্ম হইছে. থেটা মানে এটা থেটা ডিগ্রি, থেটা ডিগ্রি মানে আননোন অ্যাঙ্গেল, ওকে. মানে এটা জানি না, এটা চাইলে তোমরা দিতে পারো এ দিতে পারো বি দিতে পারো, বাট থেটা ডিগ্রিতে দেওয়া মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ওকে. সো এখানে একটা জিনিস যেটা হচ্ছে, এই যে এই এতটুক অ্যাঙ্গেলে একটা জায়গা কভার হয়েছে না, এখানে একটা জায়গা কভার হয়েছে না, এই যে পুরো জায়গার যেটা হয়েছে, এই যে এখান থেকে এখানে যে পুরো জায়গাটা হয়েছে, এটাই হচ্ছে আমাদের সেক্টর এরিয়া, ওকে. এই এরিয়াটাই হচ্ছে আমার সেক্টর, ওকে. যদি আমি এটার এরিয়া বের করতে চাই তাহলে এটা হয়ে যায় সেক্টর এরিয়া, ওকে. সো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যতটুকু এরিয়া কভার হয়েছে ওটাকে আমি বলি সেক্টর এরিয়া, ওকে. সেক্টর এরিয়ার ফর্মুলাটা কি বা? সো যদি আমি যদি তোমাদেরকে সেক্টর এরিয়া বের করতে বলি, সেটা হবে এই পুরোটা আমি জানি, পুরো সার্কেলটা হচ্ছে আমার, পুরো সার্কেলটা হচ্ছে আমার 360 ডিগ্রি. সো 360 ডিগ্রির মধ্যে এই থেটা ডিগ্রিটা কভার হয়েছে. যদি আমি যদি এভাবে করতাম পুরোটা করতাম তাহলে আমি 360 ডিগ্রি হতাম, বাট এটা আমার আন্ন. সো সেক্টর এরিয়া হচ্ছে এই যে থেটাটা আছে এটা 360-র মধ্যে কতটুকু কভার করছে একটা সার্কেলের এরিয়া. সো আমরা জানি যে সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার. সো এভাবে করতে পারি আমরা সেক্টর এরিয়া কিভাবে করতেছি. সো সেক্টর এরিয়া ফর্মুলা হচ্ছে থেটা বাই 360 ইনটু পাই আর স্কোয়ার, যেখানে থেটাটা হবে এই অ্যাঙ্গেল, পাই হচ্ছে 22.7 অর 3.1, সরি এটা হবে 22/7 অর 3.14, এটা ফিক্স ভ্যালু. আর রেডিয়াস হবে, রেডিয়াস হোল স্কোয়ার হবে, যেটা আমার এখানে গিভেন গিভেন রেডিয়াস, ওকে. সো সেক্টর এরিয়া হচ্ছে এই যে আমার এখানে যে থেটাটা আছে, পুরো 360-র মধ্যে কতটুকু সার্কেলের এরিয়ার মধ্যে কভার আপ হয়েছে এটাই হচ্ছে আমার সেক্টর এরিয়া, ওকে. ডান, এই যেটা বের করলাম আমি, খেয়াল করবা এটা যদি থেটা হয় তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটা এই জিনিসটা কি হবে, রাইট? এই জিনিসটা কি হবে? বেসিক্যালি এই জায়গাটা হবে, পুরোটা যদি 360 হয় তাহলে আমার 360 থেকে আমার থেটাটা বাদ যাবে, 360 ডিগ্রি থেকে থেটাটা বাদ যাবে. তার মানে আমি এখন বলতে পারি আমার এই জায়গাটা হচ্ছে আমার মাইনর সেক্টর, আর এই জায়গাটা হচ্ছে আমার মেজর সেক্টর, ওকে. সো আমি এখন যেটা বের করছি সেটা হচ্ছে মাইনর সেক্টরের এরিয়া, এটা বলা যায় এটা মাইনর সেক্টর. মাইনর মানে কি? মাইনর মানে ছোট, মেজর মানে বড়। সো আমরা বলি না যে মাইনর টপিক, মেজর টপিক, মাইনর মানে ছোট টপিক আর মেজর মানে বড় টপিক। আচ্ছা তাহলে আমি যদি তোমাদেরকে বলি, যদি বলি মেজর সেক্টর এটা কি হবে, মেজর সেক্টর এরিয়া সেটা হবে অ্যাকচুয়ালি 360 মাইনাস থেটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, শেষ.
সো আমি মাইজর সেক্টরেরটা আমি এভাবে বের করে ফেলতাম, সেম থিং, মাইনরের হইলে শুধু থেটা দিয়ে করতেছি, মেজরের হইলে খালি 360 ডিগ্রি থেকে মাইনাস করে করতেছি। ওকে, সো এটাই হচ্ছে আমার সেক্টর এরিয়া গেল। তো এবার আমি করব আর্ক লেন্থ কে বের করব, রাইট? ওকে, সো এটা দিয়ে তোমরা বেসিক্যালি ম্যাচ করতে পারবা। তোমাদের যদি একটা রেডিয়াস একটা থেটা দেওয়া থাকে, তুমি ইজিলি বের করে ফেলতে পারবা তোমার মেজর সেক্টর আর মাইনর সেক্টর। এখন আমি আরেকটা শেপ নিব, সার্কেল শেপ নিব, আঁকলাম। ওকে, এবার আমি আর্ক লেন্থ বের করব সিমিলারলি। একটা আমি সিমিলারলি একটা এভাবে অ্যাঙ্গেল এক্সটেন্ড করি, এখানে একটা থেটা দিই, থেটা দিই। ওকে, সো আর্ক লেন্থ মানে কি? আর্ক মানে কিছু একটা যদি কর্নারে মানে বাকিয়ে আসে, মানে বাঁকায় আসে কিছু একটা, সো এটাকে আমি বেসিক্যালি আর্ক লেন্থ বলি। সো আর্ক লেন্থ যদি করতে চাই, আমার এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত যে লেন্থটা কভার আপ হয়েছে সেটাকে বলি আমি আর্ক লেন্থ। সেটাকে আমি স্মল এল দিয়ে ডিনোট করি। কেন স্মল এল দিচ্ছি সেটাও বলতে পারবো। তাহলে আমি বলতে পারি যে আর্ক লেন্থ কিভাবে বের করব, সেটা হচ্ছে এভাবে বের করব, আর্ক লেন্থ। আর্ক লেন্থ মানে এতক্ষণ আমরা এরিয়া দিয়ে করছি, রাইট? আমি এরিয়া জানি, সার্কেলের এরিয়া জানি কি, পাই আর স্কয়ার, রাইট? আবার সার্কেলের সার্কামফারেন্স কি, সার্কামফারেন্স অর পেরিমিটার একই জিনিস, তোমাদের সবার জানার কথা, সেটা হচ্ছে 2πr। সিন্স আর্ক লেন্থ হচ্ছে সার্কেলের একটা লেন্থের অংশ, আমি আবার বলছি সার্কেলের এ পুরা পুরা সার্কেলের এতটুক জায়গাটা আর্ক লেন্থ নিছে। সো আমি বলতে পারি আর্ক লেন্থটা হচ্ছে অ্যাকচুয়ালি সেম, একটা পুরো সার্কেলের থেটা বাই 360 করে এটা পুরাটা, যদি এটা যদি এল হয় পুরাটা কত হবে? সিন্স পেরিমিটার মানে কি, সাম অফ বাউন্ডারি, সার্কেলের পেরিমিটারই হচ্ছে 2πr, তার মানে 2πr এর মধ্যে থেটা বাই থেটা কতটুক জায়গা নিছে সেটাই হচ্ছে আমার আর্ক লেন্থ। ওকে, মানে আবার বলি এই ছোট এল, এই আর্ক লেন্থ আমি এখানে বলতে পারি এল, এই যে পুরাটা সার্কেলের মধ্যে, পুরাটা সার্কেলের মধ্যে এই পুরো সার্কেলের লেন্থের মধ্যে এই এলটা যতটুক জায়গা নিছে ওটাকে আমি বলি আর্ক লেন্থ। ওকে, এই থেটা ডিগ্রির মধ্যে, তাহলে এটা আমি আবার বলতে পারি যে এটা হচ্ছে আমার মাইনর আর্ক লেন্থ। তাহলে মেজর কি হবে? সেম, এটা যদি থেটা হয় এটা হবে 360 মাইনাস থেটা। ওকে, 360 মাইনাস থেটা যদি হয় তাহলে কি করব, মেজর আর্ক লেন্থ অথবা মেজর আর্ক লেন্থ এর বদলে আমি লিখি বড় এল। ওকে, সেম 360 মাইনাস থেটা ডিভাইডেড বাই, এটা ডিগ্রি হবে, ডিভাইড বাই 360 ইনটু 2πr। এটা যদি করি আমি আমার মেজর আর্ক লেন্থ পেয়ে যাচ্ছি, যেটাকে বলি হ্যাঁ। তাহলে এটা যদি এল হয় তাহলে এই পুরাটা, এই পুরাটা এল, এই জায়গা থেকে এটা হচ্ছে তোমার বড় এল। ওকে, ছোট এল মানে মাইনর আর বড় এল মানে মেজর। অলরাইট, সো দ্যাটস ইট, এটাই হচ্ছে বেসিক তোমাদের সেক্টর এরিয়া আর আর্ক লেন্থের। এটা ইউজ করে এখন ডিসপ্লেস করে করে ম্যাথসগুলো করবো আমরা। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, আই হোপ কোনো প্রবলেম হবে না। ওকে, গুড বাই।